ভাবলাম পুজোতে তো সবাই শাড়ি পরবে না, কেউ কেউ তো কুর্তিও পরবে, অনেকেই তো শাড়ি পরতে কমফোর্টেবল না, তো ওই জন্য আজকে কুর্তির কালেকশন দেখাবো কিছু। আজকে আমি এসেছি ফ্যান্সি শাড়ি প্লাজাতে, তো চলো উপরে যাওয়া যাক ঝটপট, আর কিছু কুর্তির কালেকশন দেখে নেওয়া যাক। তো ফার্স্ট কুর্তি মনে হচ্ছে এটা ব্ল্যাক কালার, কিন্তু ব্ল্যাক কালার না, এটা একদম চকলেট ব্রাউনি কালারের, আর উপরে লাল রঙের টিপ টিপ দেওয়া আছে, গলার কাছটাই কাজ করা। আর এখন যে প্যান্টগুলো বেরিয়েছে ওই স্ট্রেট প্যান্ট, ওই প্যান্ট রয়েছে, এটা একটা পিঙ্ক কালারের, একদম হালকা পিঙ্ক কালারের স্ট্রেট প্যান্ট, আর সেম ভাবেই উপরে সাদা টিপ টিপ দেওয়া, আর গলার কাছটাই কাজ করা, আর এগুলো সব থ্রি কোয়ার্টার স্লিভ। এই কালারটা দেখো কি মিষ্টি, একদম হালকা একটা কালার, এটা তুমি পুজোতেও পরতে পারো, সরস্বতী পুজোর জন্য তো একদম অ্যাপ্রোপ্রিয়েট। এটাতেও সুন্দর করে পুরোটাতে কাজ করা রয়েছে, এটার একটু কাজটা বেশি, আর এগুলোর রেঞ্জ তোমার হচ্ছে ধরে নাও 1000 থেকে 2000-এর ভিতর, আর এটা পুরোটা কাজ করা, পুরোটা। এটা অষ্টমীর জন্য যারা শাড়ি পরতে চাও না তারা পরতে পারো, খুব সুন্দর। দেখো লাল টকটক করছে, রঙটা পুরোটাই ডিজাইন করা। এটা একটা ব্লু কালারের, ফোনে যতটা মানে ভিডিওতে যতটা না ব্লুটা ভালো বুঝতে পারছো, কিন্তু সামনাসামনি মানে একদম রয়্যাল ব্লুইশ একটা কালার। যে সেটগুলো দেখলে এগুলো হচ্ছে একটু সিল্ক মেটেরিয়ালসে ছিল, মানে খুব যে একদম কমফোর্টেবল হবে না তা নয়, তবে হ্যাঁ এই গরমের জন্য একটু আনকমফোর্টেবল, ওই জন্য কিছু কটনের কালেকশনও দেখে নাও। বেবি পিঙ্ক কালারের পুরো লং একটা ড্রেস আর থ্রি পিস সেট, প্যান্ট ওড়না দুটোই আছে। এটা একটা ব্লু কালারের ওপরে টিপ টিপ দেওয়া আর জ্যাকেট কাটিং কুর্তি, এটা হচ্ছে থ্রি কোয়ার্টার স্লিভ তোমার, খুব সুন্দর লাগছে। এর অনেক কালারও পেয়ে যাবে, প্রত্যেকটা জিনিসেরই অনেক কালার পেয়ে যাবে। এ দেখো একটা লাল টকটকে কি সুন্দর লাগছে না, এটাও অষ্টমীর জন্য কিন্তু দারুণ হবে না? আর এগুলো তোমরা পরে বিয়ে বাড়িতেও পরতে পারবা। এর প্যান্টটা হচ্ছে শারারা টাইপ প্যান্ট। তোমরা কুর্তির কালেকশন দেখতে থাকো, আমি কিছু ইনফরমেশন দিয়ে দিই। এই দোকানটা হচ্ছে মাসদিয়াতে ডাউন প্ল্যাটফর্ম থেকে বাজারের দিকে নামতে, মাসদিয়া বাজারের দিকে নামতে একদম বাঁদিকে পড়বে, যে কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে ফ্যান্সি শাড়ি প্লাজা। তাছাড়াও আমি দোকানের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চলে যেতে পারো, খুবই ভালো কালেকশন, তোমরা ট্রাই করে দেখতে পারো। এই সাইড কাট কুর্তিটা হচ্ছে থ্রি পিস সেট, এর মানে স্ট্রেট প্যান্টের সাথে সাথে ওড়নাটাও রয়েছে, আবার ওড়নাটাতে কি সুন্দর রাফেল দেওয়া রয়েছে না? আর এই দেখো এটা একটা কেমন স্টাইলের, আমি ঠিক ডিসক্রাইব করতে পারছি না, কিন্তু একদম লং মানে খুব সুন্দর লাগছে, এটা উপরটা একদম ঠাসা কাজ, দারুণ সুন্দর। এ দেখো আর একটা ইয়েলিশ কালার, কি ভাল লাগছে, গলার কাজটা তো কি দারুণ। আর দেখো ছোট্ট 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 ফেব্রিক দিয়ে পুরো কাজ করা রয়েছে, ফেব্রিক কিন্তু একদমই উঠে যাবে না। আর এটা মানে সিল্ক মেটেরিয়ালস হলে হবে কি, একদম নরম, মানে কোনো অসুবিধা নেই পড়লে তোমার। এখন তোমার দু তিনটে যে কুর্তি দেখাবো এগুলো হচ্ছে তোমরা 12 মাস ইউজের জন্য, মানে পুজোতে তো আমরা জামা কাপড় নিই তারপরে সেটা আমরা 12 মাস পরি, তাই না? ডেলি ইউজে লাগে, স্কুল কলেজে যেতে বা নানান কাজে লাগে, তো এই কুর্তিগুলো সেরকম এভাবে ইউজ করতে পারো, খুব ভালো লাগবে। সাদা কালারের প্যান্ট দিয়ে পরবে, খুবই ভালো লাগবে। এই সেটটা দেখো, এটা খুব ইন্টারেস্টিং, উপরটা কুর্তি আর নিচটা হচ্ছে স্কার্ট, এই যে সাদা রঙের স্কার্ট, স্কার্টটার নিচে আবার ফেব্রিক দিয়ে কাজ করা আর উপরটা কুর্তি, এইগুলো কিন্তু নতুন স্টাইল, খুব ভালো লাগে পড়লে, তাই না বলো? একটু সাদা মাটা পছন্দ করো, সাদার উপরে বেস করে তারা এটা দেখতে পারো, এটা খুব সুন্দর, গলার কাছটা দেখেছো কি সুন্দর, আর এটা হচ্ছে থ্রি পিস সেট, প্যান্ট ওড়না দুটোই রয়েছে। এই কুর্তিটা দেখো কি সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে এই কুর্তিটা, লাল টকটক করছে রংটা, সপ্তমীতে প্যান্ডেল হপিং এর জন্য বা ষষ্ঠীতে প্যান্ডেল হপিং এর জন্য এটা ট্রাই করতেই পারো। স্ট্রেট প্যান্ট মানে থ্রি কোয়ার্টার লেন্থে হবে, আর পুরো কুর্তিটাতে ছোট 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 করে মানে ফেব্রিকের কাজ করা রয়েছে, আর এটা হচ্ছে নিমজরি প্রিন্ট না, এই প্রিন্টের শাড়ি টাড়ি আগে খুবই পাওয়া যেত, মারা দেখেছি পরেছে, আবার নতুন করে সব উঠছে, ওই লালটারই আর একটা কালার। এই কালারটা ঠিক প্রপার আসছে না যতটা সুন্দর রিয়েলে দেখতে, কিন্তু রিয়েলে কিন্তু খুবই সুন্দর দেখতে। এটাই হচ্ছে লাস্ট পিস কুর্তি, এরপরে আমি তোমাদেরকে একটু ক্রপ টপ লেহেঙ্গা আর লং ফ্রক দেখিয়ে দেব। দেখো এই এই আগের কুর্তিটার কালারটাও না অনেকটা এই টাইপেরই, কিন্তু ওই কালারটা প্রপার আসছে না, কিন্তু এটা খুব সুন্দর আসছে, এটা হচ্ছে রেয়ন মেটেরিয়ালস এর, একদম নরম, সবাই তো জানো রেয়ন মেটেরিয়ালস কেমন, এগুলো তোমরা পুজোতে কিনে দু একদিন পরে তারপরে ডেলি ইউজের জন্য তো লাগে, পুজোতে তো শুধু ভালো জামা কাপড় কিনলে হবে না, ডেলি ইউজের জামা কাপড়ও তো কিনতে হবে, তাই না? তো চলো এরপরে একটু লং ফ্রকটা দেখে নেওয়া যাক। লং ফ্রকটা পুরো প্যাডেড, ঠিক আছে, আর তুমি যতটাই লম্বা হও না কেন অবশ্যই হয়ে যাবে, দেখতেই পাচ্ছ কতটা বড়, পুরো ওই উপরের কাজটা একদম বোতাম বোতাম করে ইয়ে করা, সিম্পলের উপর পুরো লাল রঙের, দারুণ সুন্দর লাগছে, টিনেজার মেয়েরা পড়লে খুব ভাল লাগবে, আর বিয়ে বাড়ি টিয়ে বাড়িতেও তো দারুণ সুন্দর লাগবে। তো এরপরে ক্রপ টপ একটা লেহেঙ্গা দেখে নাও, এই যো নিচে স্কার্টটা পুরো ডিজাইন করা, নিচটাতে ঠাসা, আর এটার ম্যাচিং করে টপটা, দাঁড়াও টপটা দেখাচ্ছি, এই যে টপটা পুরো ডিজাইন করা, আর একটুও কিন্তু তোমার ইচিং প্রবলেম হবে না, মানে গায়ে ফুটবে কুটকুট করবে এরকম কিচ্ছু হবে না, খুব সুন্দর কোয়ালিটি।
এছাড়াও প্রচুর কালেকশন আছে, প্রত্যেকটা কুর্তির অনেক কালার আছে, অন্য রকমও পেয়ে যাবা। একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব না, তোমরা অবশ্যই দোকানটায় ভিজিট করতে পারো। এখানেই আজকের ভিডিওটা শেষ করছি, আর তো জানোই এখানে শাড়িও পাওয়া যায়, আগেই দেখিয়েছি। তো যাই হোক, এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করো, তোমরা আমার সাথে থাকা মানে আমার অনেক অনেক ভালো লাগে। তো বাই বাই।